এই বিষয়ে কেউ তো এরকম করে করতে পারে না, এটুকুই আমি একজন আইনের লোক হয়ে এটাই জানি। এবং যদি আমরা তার বিষয়েও কোনো কমপ্লেন পাই তাহলে আইনত ব্যবস্থা নেব আমরা। এই ধরনের আচরণ যদি কেউ করে থাকে এবং তার জন্য যদি কেউ আমাদের লিখিত কমপ্লেন দেয় সেটাও ইনভেস্টিগেশন হবে। কতগুলো গরু এখানে মানসিংয়ের খাটাল আছে, ওখানে গিয়ে কিছু লোক বলছিল যে সেটা অবৈধভাবে মানসিং গরুর ব্যবসা করছে বা এসব, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ইনকোয়ারি করেছি। তাতে দেখলাম যে 31 খানা গরু এবং কয়েকটা তার ভিতরে ছোট বাচ্চাও আছে গরুর, আর তাছাড়া মোষও আছে 6 খানা। এগুলো সব বিভিন্ন হাট থেকে, বিহারের হাট থেকে নিয়ে এসে বিভিন্ন যারা দুধের ব্যবসা করে লিগালি সেই সব জায়গাতে যাচ্ছিলো, কিছু যাচ্ছিলো বর্ধমানে, কিছু যাচ্ছিলো কলকাতার আশেপাশে, এবং বৈধ চালানো বেশ কিছু বেশিরভাগ গরুরই ওরা দিতে পেরেছে, এবং যেগুলো বাড়ি থেকে কেনে ওরা বিভিন্ন জায়গার বিহারে বা ইউপির সেই বাড়ির গরুগুলোর চালানগুলোও আমরা আনতে বলেছি, আর হাট থেকে যেগুলো কিনেছিলো বিহারের দুটো হাট থেকে ওরা কিনেছে সেইগুলোর ওরা চালান নিয়ে এসেছে। ওরা এটা এখানে কেন নামিয়েছিল না, ওরা এটা ট্রানজিট, ওটা যখন ট্রান্সপোর্ট করে তখন গরুগুলো যাতে সুস্থ থাকে, গরুগুলো যাতে অসুবিধা না হয়, কারণ প্রত্যেকটাই দুধেল গাই এবং কয়েকটা গাভীন গরুও আছে, তো সেইগুলোকে এখানে নামিয়ে যখন তার একটুখানি রেস্ট নিচ্ছিল যে একদিন দুদিন রেস্ট নিয়ে আবার তারপরে ওরা গাড়ি করে ওটাকে নিয়ে যায় যেখানে ডেস্টিনেশন সেখানে, কোনো যারা দুধের ব্যবসা করে সেইখানে, এরাও যারা নিয়ে যাচ্ছিলো তারাও যাদব সম্প্রদায়, এবং এরা সেই যে লোকগুলো বাধা দিয়েছিল তাদের পরিপ্রেক্ষিতে আমরা এই গরু নিয়ে একটা এনকোয়ারি করে এটুকুটাই জানতে পেরেছি এগুলো বৈধ। তো আরেকটু এনকোয়ারি করতে হবে, কয়েকটা গরুর কাগজ পাইনি, তো বেশিরভাগই পেয়েছি আমরা রিসিপ্ট। সেই গরুগুলো কি ছেড়ে দেওয়া হয়েছে, যে গরুগুলো রিসিপ্ট পাওয়া গেছে তাদের কি? এখন খাটালেই আছে, এখন খাটালেই আছে, তারা তারপরে তাদের ডেস্টিনেশনে নিয়ে যাবে। বলছি কোনো কমপ্লেন হয়েছে স্যার? কোনো কমপ্লেন তো আমাদেরকে কেউ কিছু দেয়নি, একটা যারা বাধা দিচ্ছিল তারা একটা কমপ্লেন মতো দিয়েছে, তাতে সন্দেহ হয় এরকম ধরনের কথা লেখা আছে, সেটা আমরা খতিয়ে দেখব। আর খাটালের কাজে বাধা দিচ্ছে বলে তারাও আমাদের কাছে বারবার দাবি করছিল যে আমরাও কমপ্লেন দেবো, তো তারা যদি কমপ্লেন দেয় তাহলে পরে ব্যবস্থা নেওয়া হবে, কারণ নিজের হাতে আইন তুলে নিজে নিজে এরকম ধরনের ঘটনা ঘটালে তার যা দেশের আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই চালানগুলো অরিজিনালি চালান, আপনি তো দেখতে পাচ্ছেন অরিজিনালি চালান, এবং তার জন্যই তো ভেরিফিকেশন হচ্ছে, অরিজিনাল চালানগুলোকেই ভেরিফিকেশন তো হচ্ছে। গাড়ি করতে থানায় পারি না, কারণ গরু মারা গেলে তার রেসপন্সিবিলিটি কে নেবে, তো সেটা খাটালেই আছে, খাটালেই আছে। বলছি স্যার গরু পাচার নিয়ে ইদানিংকালে একটা জিনিস দেখছিলাম যে এইরকম, এই বিষয়ে কেউ তো